রংপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে নেপিয়ার ঘাস। লাভ বেশি ও ঝুঁকি না থাকায় ঘাস চাষে ঝুঁকেছেন কৃষক। গবাদি পশুর খাদ্য পুষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ওই ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা প্রাণী সম্পদ বিভাগের এনআলভিও রিপোর্ট। রংপুর জেলার আট উপজেলায় বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাসের চাষ শুরু হয়েছে। ধানি জমি কিংবা বাড়ির পার্শ্ববর্তী ছায়াযুক্ত খালি জায়গায় এই ঘাসের আবাদ করছেন কৃষক। ধান সহ অন্যান্য ফসলের তুলনায় ঝুঁকিমুক্ত, কম খরচে স্বল্প সময়ে এই ঘাস চাষ সম্ভব হচ্ছে। কৃষক বলছেন, বাজারে এই ঘাসের চাহিদা রয়েছে সারা বছর। লাভ অন্যান্য ফসলের তুলনায় প্রায় দ্বিগুণ। আগে তো এত চাহিদা ছিল না, খামারিরা সেখানে সংগ্রহ করে নিয়ে যায়, ধান বিক্রি করে যে খরচটা হয় এটা আমাদের ওষুধের মধ্যে টাকাটা চলে যায়। আর আমাদের ঘাসের মধ্যে শুধু একটু পানি হইলে সার দেওয়া লাগে, এই এছাড়া আমাদের ঘাসের মধ্যে কোনো লস নেই। আর এখান থেকে আমি বছরে 30,000 টাকা এখান থেকে ঘাস আসে। প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ কৃষি অর্থনীতিতে নেপিয়ার ঘাস বড় ভূমিকা রাখছে বলে মনে করছে প্রাণী সম্পদ বিভাগ। অনেকের খামার না থাকলেও তারা ঘাস চাষ করে ঘাস থেকে একটি অর্থকরী ফসল হিসেবে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে তারা যথেষ্ট লাভবান হচ্ছেন। ঘাসের মধ্যে বিশেষ করে নেপিয়ার এবং মেইজ, এই দুটোকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর জেলায় এবার 480 হেক্টর জমিতে গোখাদ্য হিসেবে ঘাস ও ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে 235 হেক্টর জমিতে আবাদ হয়েছে নেপিয়ার ঘাস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।